পানি, হলুদ গুঁড়ো, টক দই, ডিম, খাসির মাংস, ঘি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তেল, আলু, মরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ এবং এখানে আছে গরম মশলা। চলুন আমরা রান্নাটিতে চলে যাই। প্রথমে এখানে আমরা খাসির মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আমরা আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, ফেলে দিচ্ছি। এর সাথে দিতে হবে লবণ, লবণটা স্বাদ মতো, যারা লবণ বেশি খেতে পছন্দ করেন তার বেশি দেবেন, আর না হলে কম দেবেন। ধনে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ, জিরে গুঁড়ো, জিরেটা আমরা তেলে গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ, আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা এক চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা দিচ্ছি আধা কাপ, এবার ভালো মতো হবে। খাসির মাংসে কিন্তু একটু ব্যাড স্মেল থাকে, আমরা যদি মশলাটা ঠিক মতো পরিমাণ মতো না দিই তাহলে কিন্তু আমাদের খাবারের মজাটাই নষ্ট হয়ে যাবে। মাংসটা মাখা হয়ে গিয়েছে, এবার মাংসটা মেখে আমাদের এক ঘন্টা রেখে দিতে হবে। আমাদের মাংসটা মাখা হতে হতে আমরা অন্য যে কাজগুলো আছে সেগুলো শেষ করে রাখছি। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ, খুব অল্প তেল নিয়ে আমাদের যে ডিমটা আমরা সেদ্ধ করে রেখেছি এখানে আগের থেকে, এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আমরা, ডিমটা ভেজে নিতে হবে। ডিমের সাথে আমরা দিয়ে দিব এখানে চারটা আলু, এখানে আমরা ছিলে নিয়েছি, সেই সাথে দিতে হবে দুটা টমেটো, এবং এখানে আমরা একটা গাজর, এবার খুব সাবধানে ভেজে নিতে হবে কারণ ডিমটা কিন্তু ফুটে ভাজা হলে খুব সাবধানে আস্তে আস্তে করে সবগুলো সবজি এবং ডিম ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, এটা আমরা একটা পাশে রেখে দিচ্ছি। দর্শক, আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছে, আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাংসটা রান্না করে নেব। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমরা এখানে ঘি দিয়ে দিচ্ছি কাপের তিন ভাগের এক ভাগ, এর মধ্যে একটা তেজপাতা, দুটা লং, দু থেকে তিনটা দারচিনি এবং তিনটা এলাচ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজটা এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি, আর যদি ছোট পেঁয়াজ নেই আমরা তাহলে আমরা আস্ত পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা হালকা একটু বাদামি রং ধরলেই আমরা যে ম্যারিনেট করা খাসির মাংসটা এর মধ্যে এখন এক কাপ পরিমাণ টক দই ফেটে দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা যে টক দইটা দিলাম তার থেকে আগের থেকে আমরা পানি ছড়িয়ে রেখেছি, এবার আমরা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি।
দর্শক, মাংসটা এখন আস্তে আস্তে করে আমাদের কষিয়ে নিতে হবে, কারণ মাংসের থেকেও পানি বের হবে, সেই সাথে আমরা টক দই দিয়েছি, টক দই থেকেও পানি ছাড়ে, তাই খুব অল্প আছে, আমরা অনেকক্ষণ ধরে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব, তা নাহলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা আমরা আনতে চাচ্ছি সেটা আসবে না। আমাদের মাংস থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের কষানো হয়ে গিয়েছে। আমরা এখন মাংসটা এভাবে কষাতে থাকব। দর্শক, মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমরা ভেজে রাখা আলু, ডিম, টমেটো এবং গাজর ঢেলে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমরা আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি, এর সাথে আমাদের 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিতে হবে। একটু নেড়ে এবার আমরা চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে রান্না, এবার পরিবেশনের পালা। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত মালিককে আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে 1 কেজি পরিমাণ খাসির মাংসের সাথে পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাদা গোল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপর প্যানে 1/2 কাপ ঘি, গরম মশলার ফোড়ন ও বড় করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। এরপর মেরিনেট করা মাংসের সাথে 1 কাপ টক দই দিয়ে ভালোভাবে মেখে প্যানে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করা ডিম, টমেটো ও গাজর দিয়ে তার সাথে 1 লিটার পরিমাণ পানি দিয়ে 20 মিনিট রাখতে হবে। ব্যাস, হয়ে গেল খাসির হাঁড়ি কাঁড়ি।